দেখতে দেখতেই চলে এলো আইএসএল এর সেকেন্ড ডার্বি, এসিস বেঙ্গল ভার্সেস এটিকে মোহনবাগান। তো এই ডার্বির আগে অনেকেই অনেক মতামত দিয়ে থাকেন তাদের প্রিয় দল সম্পর্কে। তো আজ আমরা জেনে নেব ব্রাত্য বসু এবং অনিন্দ্য চট্টোপাধ্যায় দুজনের বক্তব্য ডার্বি সম্পর্কে। প্রথমেই চলে আসি ব্রাত্য বসুর কথায়। তো ভিডিও শুরুর আগে একটাই কথা, যারা এখনও সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো ভিডিওটা। তো শুনে নেয়া যাক ব্রাত্য বসুর বক্তব্য। সত্যি বলতে এবারের ডার্বির সঙ্গে আমি ঠিক একাত্ম হতে পারছি না। সুদূর গোয়ায় ফাঁকা স্টেডিয়ামে হবে ডার্বি, আমার মতো অনেকেই নিশ্চয়ই ভালো লাগছে না। এই ম্যাচটা যদি কলকাতায় হতো শুক্রবার শহরের রঙটাই অন্যরকম হয়ে যেত, কিন্তু এবার পরিস্থিতিটাই অন্যরকম। করোনা আবহে সব ম্যাচই হচ্ছে গোয়ায়, কোনো সমর্থকই মাঠে ঢুকে তার প্রিয় দলের সমর্থন করতে পারবেন না। তবুও এই যে লাল হলুদ রঙটা আছে, সেই ছোটবেলা থেকে ওই রঙটার প্রতি এক অমোঘ আকর্ষণ অভ্যেসে পরিণত হয়েছে। এই ম্যাচটা গোয়ায় হলেও আমার মন কিন্তু শুক্রবার পড়ে থাকবে সেই মান্ডবী নদীর তীরেই। শুক্রবার আমার প্রিয় দল লাল হলুদ যখন গোয়ায় খেলতে নামবে, তখন আমি থাকব নদিয়ার রাস্তায়। গাড়ির ভেতর থেকে আমার চোখ থাকবে হাতের মোবাইলের দিকে, ম্যাচটা মোবাইলেই দেখতে হবে। এই বছর এসিস বেঙ্গলের এরকম প্রচুর ম্যাচ মোবাইলে দেখে নিয়েছি, তবে এটা কিন্তু আমার অভ্যেস, যে ম্যাচটা সময়ের অভাবে আমি দেখতে পারি না, পরে বাড়ি ফিরে টিভিতে ঠিক হাইলাইটস দেখে নিই। সঙ্গে পরের দিন সংবাদপত্রে কোচ খবর নেয়া চলতেই থাকে। মোট কথা, প্রিয় দল জিতলে সারাদিন মনটা ফুরফুরে থাকে, দলটা উল্টো দিকে দল হারলে স্বাভাবিক মুড অফ হয়ে যায়। আমার ধারণা লাল হলুদ ম্যাচের ফলাফলের সঙ্গে শুধু আমারই না, সব সমর্থকেরই মুড এরকম পরিবর্তন হতেই থাকে। বেশ কিছুদিন হয়ে গেল ব্যস্ততার চাপে মাঠে গিয়ে ডার্বি দেখা হয়ে ওঠে না। সম্ভবত 2006-07 শেষ মাঠে গিয়ে ডার্বি দেখেছি, তখন লাল হলুদে আমার প্রিয় ফুটবলার ছিল আলভিটো ডিকুনা ও মাইক ওকারো। আলভিটো আর মাইক ওকারো ড্রিবিল যেন এখনও চোখে লেগে আছে। এরপর প্রতিটা ডার্বি আমি খোঁজ খবর রাখলেও কোনো ফুটবলারের প্রতি ভালোবাসায় পড়িনি, কিন্তু দলের প্রতি ভালোবাসাটা রয়েই গেছে আগের মতো। আগেও ছিল, কিন্তু কেন যেন মনে হয় এখন ডার্বির ফলাফল বেশি নির্ভর করে বিদেশি ফুটবলারের ওপর। ম্যাচ জিতবে না হারবে সব কিছুই বিদেশি ফুটবলারদের ওপর নির্ভর করে। সেভাবে আর স্থানীয় ফুটবলারদের নাম শুনতে পাই না, তবুও এসবের মধ্যেও কিন্তু এবার বেশ কয়েকবার গোলকিপার দেবজিতের নাম শুনেছি। তবে কাগজপত্র পড়ে যা মনে হচ্ছে শুক্রবার ডার্বিতে হয়তো সুব্রত গোলে খেলবে, তবে বিদেশিরাই বড় ফ্যাক্টর, যে কারণে ব্রাইটের খেলা মন দিয়ে দেখেছি। ডিফেন্সে ভালো খেলছে ড্যানি ফক্সও। ডার্বির আগে একটা ব্যাপার মানতেই হবে, দল হিসাবে ওরা আমাদের থেকে এগিয়ে। এর কারণ ওদের নতুন করে দল তৈরি করতে হয়নি, 90% ফুটবলারই আগেই ছিল, সেখানে এসিস বেঙ্গল সম্পূর্ণ নতুন একটা দল। ফাউলারকে নতুন করে সব তৈরি করতে হয়েছে, যে যাই বলুক ফুটবলে কর্পোরেট আশাকে আমি সমর্থন করি, এর জন্য ক্লাবের প্রতি ভালোবাসায় কোনো সমস্যা হয় না, আর্থিক বিনিয়োগ ছাড়া ভালো কিছু সম্ভব নয়। তবে আশা করব লাল হলুদের নতুন কর্পোরেটও যেন সমর্থকদের ভাবাবেগকে গুরুত্ব দেয়, তাই শুক্রবার আমার প্রিয় দল ম্যাচ হারুক জিতুক সবসময় দলের পাশেই থাকব। সবাই বলছে তো এটিকে মোহনবাগান দল ভালো, দেখে নেবেন হয়তো ব্রাইটই আমাদের জেতাবে।
তো ব্রাত্য বসুর মন্তব্য শুনে এটুকু বোঝাই যাচ্ছে ডার্বির আগে ব্রাত্য বসু ব্রাইট মন্তে মুগ্ধ হয়েছেন। দেখা যাক ডার্বিতে ব্রাইট কতটা আক্রমণাত্মক ফুটবল খেলে নিজের দলকে জেতাতে পারে কি না। এবার চলে আসি অনিন্দ্য চট্টোপাধ্যায়ের কথা। সবুজ মেরুন আমার কাছে নিছক একটা রং নয়, বরং আবেগের একটা নাম। কবে যে মোহনবাগান নামটা হৃদয় জুড়ে জায়গা করে নিয়েছিল সেটা বুঝতেই পারিনি। আজ এত বছর কেটে যাওয়ার পরেও সেই প্রেম এখনো চিরসবুজ, আবেগে একটুও মরচে ধরেনি। হোপলেস রোম্যান্টিক বলে না, আমি ঠিক তাই। প্রতিটা মোহনবাগান ভক্তের মতো আমিও একটা ম্যাচের জন্য অধীর অপেক্ষায় থাকতাম, বড় ম্যাচ। সেই সময় বাঙালি ফুটবল প্রেমীদের ডিকশনারিতে ইস্টবেঙ্গল মোহনবাগান দ্বৈরত মানেই ছিল বড় ম্যাচ। তখনও ডার্বি বলে শব্দটার আবিষ্কার হয়নি। বড় ম্যাচ ঘিরে সবসময় আলাদা একটা মাদকতা থাকত। এই ম্যাচটা বরাবরই ভারতীয় ফুটবলের বনে দিয়ে একটা ফিকচার। ফুটবল আজ অনেক আধুনিক হয়েছে ঠিকই, তবে এই ম্যাচের গুরুত্ব এখনো সমান। সমর্থকদের কাছে বড় ম্যাচ মানেই মর্যাদার লড়াই। ফুটবলারদের কাছে সবাই একটা আবেদন করত, বড় ম্যাচ জেতাতেই হবে। আমরাও পরিসংখ্যান পর্যন্ত মুখস্থ করতাম যে কোন দল কটা বড় ম্যাচ জিতেছে। মনে আছে এই ম্যাচ জিতলে যেমন গর্ব করে রাস্তা দিয়ে হাঁটতাম, আবার হারলে মনটা খারাপ হয়ে যেত। আমি যে পাড়ায় বড় হয়েছি সেটার প্রায় কট্টর মোহনবাগান ভক্ত। বড় ম্যাচের দিনটায় পাড়ার আবহাওয়াটাই পাল্টে যেত। সবুজ মেরুন ফ্ল্যাগ দিয়ে গোটা পাড়া মুড়ে দেয়া হতো, সবুজ মেরুন ফ্ল্যাগ দিয়ে। আর পালতলা নৌকার কাট আউট নিয়ে পাড়া থেকে বড় একটা গ্রুপ যেত ডার্বি দেখতে। সেই সময় পাড়ার সবাই বাড়িতে টিভি ছিল না, তাই যার বাড়িতে টিভি ছিল সেখানেই সবাই ভিড় করতাম একসঙ্গে বড় ম্যাচ দেখব বলে। জানেন তো, একবার সাহস করে ইস্টবেঙ্গল গ্যালারিতে বসে বড় ম্যাচ দেখতে গিয়েছিলাম। আমার লাল হলুদ বন্ধুরা সবাই মিলে আমাকে ঘিরে রেখেছিল। তাতেও যতবার অক্সে আক্রমণ শানাচ্ছে মোহনবাগান, আমি উত্তেজিত হয়ে দাঁড়িয়ে পড়ছিলাম, সঙ্গে সঙ্গে বন্ধুরা আমাকে বসিয়ে দিয়েছিল। ম্যাচটা শেষমেশ ড্র হয়েছিল, তবে ডার্বিটা দেখার উন্মাদনা এতটাই ছিল যে শত্রুপক্ষের গ্যালারিতেও আমার উন্মাদনা একটুও কমেনি। আরও একটা বিখ্যাত ডার্বি দেখেছিলাম যেখানে ম্যাচ ড্র হয়েছিল। চিন্ময় চট্টোপাধ্যায় ব্যাকপাস থেকে মানস ভট্টাচার্য সেই ম্যাচে গোল করেছিল। বড় ম্যাচে মোহনবাগানিদের কাছে সেই সময় বিরাট নায়ক ছিলেন শ্যাম থাপা। আমি ভাগ্যবান যে বড় ম্যাচে গ্যালারিতে বসে শ্যাম থাপার সেই বিখ্যাত বাইসাইকেল কিকে গোল দেখেছিলাম। পরের দিকে বড় ম্যাচ দেখতে বেশি মাঠে যাওয়া হয়নি, তাতেও উত্তেজনা সমান ছিল। আমার ব্যান্ডের সবাই লাল হলুদ সমর্থক, আমি একাই মোহনবাগানি। বড় ম্যাচের আগে আমাদের মধ্যে তর্কাতর্কি চলতেই থাকে। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে সবাই আগাম ভবিষ্যৎবাণী করতে থাকে যে কোন দল জিতবে। আমি বরাবরই একটু টেনশনে থাকি বড় ম্যাচের আগে, কারণ জানি দল হারলে বন্ধুদের থেকে অনেক কথা শুনতে হবে। কিন্তু এবার বড় ম্যাচের আগেও দেখেছি বাকিরা বেশি কিছু বলছে না, কারণ আইএসএলে আমার দল দুর্দান্ত পারফরমেন্স করছে। লিগ শীর্ষে রয়েছে এটিকে মোহনবাগান, ইস্টবেঙ্গল থেকে আমরা অনেক পয়েন্ট এগিয়ে। আমাদের দলের অদৃশ্য স্লোগানই তো হয়ে উঠেছে রাখে কৃষ্ণা মারে কে। রয় কৃষ্ণার মতো ধারাবাহিক ফুটবলার খুব কম দেখেছি, প্রায় প্রতিটি ম্যাচেই গোল করছে কৃষ্ণা। আমি গ্যালারিতে বসে একদিন কৃষ্ণার খেলা দেখতে চাই। সত্যি বলতে টিমে কৃষ্ণা থাকলে আর চিন্তা থাকে। তো অনিন্দ্য চট্টোপাধ্যায়ের কথাতে বোঝা গেল কৃষ্ণ নাম জপছেন তিনি। দেখা যাক তার কৃষ্ণা ডার্বিতে কী রেজাল্ট দেয়, আবারও কি প্রথম ডার্বির মতো ইস্টবেঙ্গল ডিফেন্সকে পরাস্ত করে বক্সে ঢুকে পড়ে কিনা।